আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব দিনের ভোট রাতে হলে শিক্ষকেরা সেই নির্বাচনে দায়িত্ব পালন করবেন না। আরও জানিয়ে দেব ইশরাকের বাসায় মির্জা ফখরুল। এদিকে জামায়াতকে না করে দিয়েছে বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরান চাচ্ছেন সেনা হস্তক্ষেপ অভিযোগ বিলাওয়ালের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দানব সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দল এ আলোচনা ও ইফতার মাহফিল এর আয়োজন করে। তিনি বলেন, আজকের সমস্ত নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন সবকিছু বন্ধ করতে হলে সবচেয়ে বড় যে বিষয়টি দরকার তা হচ্ছে এই ভয়াবহ দানবকে সরিয়ে সত্যিকারের জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের যে চার্টার, সেই চার্টারে বলা হয়েছে চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজটি আওয়ামী লীগ সরকার গত কয়েক বছর ধরে করেছে। মানবাধিকার লঙ্ঘন করে তারা রাজনৈতিক নেতাকর্মী যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন, তাদেরকে তারা গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে। তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী প্রায় 10 বছর আগে আমাদের মাঝ থেকে নিখোঁজ হয়ে গেছেন। এখানে যে মেয়েগুলো বসে আছে তারা গত 7 থেকে 10 বছর ধরে তাদের বাবাকে খুঁজছে। এরকম প্রায় 600 পরিবার রয়েছে যারা তাদের পুত্রকে, স্বামীকে অথবা তাদের পিতাকে খুঁজছে, কিন্তু তাদেরকে তারা পাচ্ছে না। এটা প্রমাণিত সত্য। এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে এবং তারপর থেকে তারা গুম হয়ে গেছে। সে কারণে মার্কিন নিষেধাজ্ঞা অনেক কর্মকর্তার উপরে এসেছে। আমরা যদি এই সরকারকে সরাতে না পারি, আওয়ামী লীগকে সরাতে না পারি, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আজকে আসুন পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, এই প্রার্থনা করি, এই যে শিশুগুলো তাদের পিতাকে খুঁজছে, স্ত্রী স্বামীকে খুঁজছে, মা সন্তানকে খুঁজছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই শক্তি দেন এই ভয়াবহ দানবকে সরিয়ে সত্যিকার অর্থে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, আমরা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি এবং আমরা সব এখানে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতা রায় চৌধুরী, উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব আলী, খাইরুল কবির খোকন, হাবিবুর নবী খান সোহেল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ। দিনের ভোট রাতে হলে শিক্ষকেরা সেই নির্বাচনে দায়িত্ব পালন করবেন না। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া বলেছেন, এই সরকার জনগণের কাছে শিক্ষকদের মিথ্যাবাদী বানিয়েছেন, জনগণের ভোট ডাকাতির সহযোগী বানিয়েছেন, ভোট ডাকাতির শীটে শিক্ষকদের স্বাক্ষর রয়েছে, এজন্য জনগণ এখন আগের মতো শিক্ষকদের বিশ্বাস করে না। আগামীতে যদি দিনের ভোট রাতে হয় তাহলে শিক্ষকেরা সেই নির্বাচনের দায়িত্ব পালন করবেন না। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া এসব কথা বলেন। শনিবার বিকেলে ফরিদপুরের শিশু একাডেমির মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা, মাদ্রাসা শিক্ষক সমিতির আহ্বায়ক মাওলানা দেলার হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, প্রেসিডিয়াম মেম্বার ইমরুল কবির, কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মোহাম্মদ শওকত আলী। বক্তারা বলেন, এই সরকারের আমলে শিক্ষকরা কিছুই পাননি, কয়েকদিন পরে ঈদ অথচ তারা কোনো উৎসব ভাতা পাবেন না। তারা বলেন, সরকার গুরুত্ব দিচ্ছে না বলেই শিক্ষার মান কমে গেছে, এজন্য জাতির অধঃপতন ঘটছে। এদেশকে আমরা কি দিব, ভবিষ্যৎ প্রজন্মকে কি দিব, সেই ভাবনা আমাদের ভাবতে হবে। আমরা এমন একটি দেশ চাই, এমন একটি জাতি চাই যেখানে আমাদের সন্তানেরা সুখে শান্তিতে থাকবে, এজন্য দেশের শিক্ষকদের বিরাট ভূমিকা।
ভূমিকা রয়েছে। শিক্ষার মান উন্নয়নে বিএনপি কাজ করবে। ইশরাকের বাসায় মির্জা ফখরুল। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের বাসায় গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় ইশরাকের গুলশানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সহ দলের অন্য নেতারা। সে সময় ফখরুল বলেন, পুলিশ বিনা উস্কানিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে। আমি এ গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় বিএনপি মহাসচিব অবিলম্বে প্রকৌশলী ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। জানা গেছে, 2020 সালের ডিসেম্বরে গাড়িতে পুড়িয়ে নাশকতা সৃষ্টির অভিযোগ করা এক মামলায় গত বুধবার দুপুর 12টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পর ওই দিন তাকে আদালতে হাজির করা হয়। পরে ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে ওই দিনই কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফরহাদ আদালত। জামায়াতকে না করে দিয়েছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি ও কৌশল নির্ধারণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে এনেছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে সমমনোনা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ কর্মসূচি দেওয়ার বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছেন দলটির নীতি নির্ধারকরা। বিএনপি, জামায়াত ও যুগপৎ এ আগ্রহী বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নেতারা জানিয়েছেন, বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে কোনো কর্মসূচি পালন করা হবে না। এ কথা জানিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ 22 বছরের জোট সঙ্গী জামায়াতকেও। বিএনপির উচ্চ পর্যায়ের এক নেতা দলের সিদ্ধান্ত জামায়াতের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন যে তারা জোটবদ্ধভাবে আরো কোনো কর্মসূচি পালন করবেন না। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানায়, জোটবদ্ধভাবে কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে 20 দলীয় জোটের শরিকদের। এই সিদ্ধান্ত জামায়াতকেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় অনাপত্তি দিয়েছে জামায়াত। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, এখনই এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। আমরা সবার সঙ্গে সামগ্রিকভাবে আলোচনা করে তারপর সিদ্ধান্ত জানাব। জামায়াতের গুরুত্বপূর্ণ এক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি জোট রান করবে না, এমনটিও বিএনপির তরফে বলা হয়নি। তবে যার যার অবস্থান থেকে সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি ও সাংগঠনিক কর্মসূচি দেওয়ার বিষয়ে উভয় দল একমত হয়েছে। এই প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টা আনুষ্ঠানিক কিছু নয়, সরকার বিরোধী আন্দোলনে সফলতার জন্য কৌশলগত কারণে যেটা উত্তম সেটাই করবে জামায়াত। সেক্ষেত্রে যদি জোট সম্প্রসারিত হয় বা নিজ নিজ প্ল্যাটফর্মে থেকে সরকার বিরোধী আন্দোলনও হয় তাতে আপত্তি নেই। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এক দফার আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে বর্তমান সরকারের পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন পুনর্গঠন ও অবাধ নির্বাচন। এই দাবি আদায়ে সফলতার জন্য কৌশলগতভাবে যেটা উত্তম, জোটগত বা যুগপথ বা আরো সম্প্রসারণ, সেই সব কৌশলের বিষয়টি নিয়ে আলোচনা হবে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কৌশলগত কারণে যেভাবেই আন্দোলন হোক, 20 দলীয় জোটের পারস্পরিক সিদ্ধান্ত সকলের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিএনপির সিনিয়র একাধিক নেতার ভাষ্য, মুক্তিযুদ্ধে বিরোধিতা সহ নানা কারণে বিতর্কিত জামায়াত, দলটির সঙ্গে বিগত প্রায় 3 বছর ধরেই প্রকাশ্য কোনো আয়োজনে নেই বিএনপি। সম্প্রতি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আমির নুরুল ইসলাম বুলবুল অংশগ্রহণ করার পর দলের শীর্ষ পর্যায়ে অস্বস্তি তৈরি হয়েছে। নেতাদের কারো সন্দেহ, সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এমন কোন নেতা বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই জামায়াতকে প্রকাশ্য ঠেলে দিচ্ছে কর্মসূচিতে। যদিও জামায়াতের প্রভাবশালী নেতা এসব বিষয়কে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখতে রাজি নন বলে দাবি করেন এ প্রতিবেদকের কাছে। উল্লেখ্য, 1999 সালের 6 জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ জামায়াতের তৎকালীন আমির 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণকারী গোলাম আজম এবং ইসলামী ঐক্যজোটের তৎকালীন চেয়ারম্যান শাইকুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে 4 দলীয় জোট গঠনের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2012 সালের 18 এপ্রিল 18 দলীয় জোটের রূপ পায়। পর্যায়ক্রমে 20 দলীয় জোট হিসেবে সক্রিয় ছিল। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়কে 20 দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে জোটগত
কর্মসূচি না দেওয়ার বিষয়টি জানিয়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি দলই যেন নিজ নিজ দলীয় শক্তির ভিত্তিতে সরকার বিরোধী কর্মসূচি প্রণয়ন করে, এ পরামর্শ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। ইতিমধ্যে বিএনপির সিনিয়র তিন নেতা শরিকদের সঙ্গে পৃথক পৃথক ভাবে আলোচনা করে দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী এই তিন নেতা স্থায়ী কমিটিতে পুরো কার্যক্রম সম্পন্ন করে অবহিত করবেন বলেও দাবি করা হয়েছে বিএনপির নির্ভরযোগ্য সূত্রে। জোটে শরিক এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসর অলী আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এবং নতুন যারা আসবে প্রত্যেকেই নিজেদের শক্তি প্রদর্শন সংগ্রাম করবে, মিটিং মিছিল করবে, এটাই বিএনপির পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। আমরাও বলেছি এটাতে আমাদের আপত্তি নাই, আর জামায়াতের বিষয়ে বিএনপি কি করবে এটা নিয়ে আমার মন্তব্য করা উচিত হবে না, এটা বিএনপি ঠিক করবে বলে মন্তব্য করেন আলী আহমদ। এলডিপির আরেক অংশের মহাসচিব শাহাদত হোসেন সেলিম জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে জোটের শরিকদের ইতিমধ্যেই সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার জন্য বলা হয়েছে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, বিএনপির তরফে বলা হয়েছে অগণতান্ত্রিক সরকারকে হটাতে বৃহত্তর আন্দোলনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে সকল গণতান্ত্রিক শক্তিকে এক কাতারে যুগপৎ আন্দোলনে সামিল করা হবে। ২০ দলীয় জোটের বাইরে বিরোধী রাজনৈতিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গে যেসব দলগুলোর আলোচনা হয়েছে তাদের অধিকাংশই জোটহীন কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছে। বিএনপির পক্ষ থেকেও যুগপৎ কর্মসূচির পক্ষে জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে। বিশেষত ডান বাম ও মধ্যপন্থী দলগুলোকে এক মঞ্চে আনার ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে যুগপৎ কর্মসূচি হলে তা থাকবে না বলে জানিয়েছে ঐক্য আগ্রহী দলগুলো। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালেও কয়েকজন নেতা বিষয়টি স্বীকার করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি মনে করেন, বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। বর্তমান সরকারের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সংবিধান সংস্কার ইস্যুতে যত দ্রুত ঐক্যমত্য তৈরি হবে তত দ্রুতই জাতির জন্য মঙ্গল বলে বাংলা ট্রিবিউনকে জানান তিনি। বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, রমজানের কারণে হয়তো বিএনপির আনুষ্ঠানিক মত বিনিময় শুরু হচ্ছে না, তবে যুগপৎ কর্মসূচির সম্ভাবনার বিষয়টি ইতিবাচক বলে জানান সাইফুল হক। বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানিয়েছে, যুগপৎ কর্মসূচির কৌশল ও পদ্ধতি কি হবে তা নিয়ে এখন কাজ চলছে, রমজানে বা সামনের মাস থেকে এ বিষয়গুলো প্রকাশ্যে আসবে বলে জানায় সূত্র। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন তো রমজান মাস চলছে, পলিটিক্স অফ ইফতার, পারস্পরিক কথা বলা হচ্ছে, কথা বলছি, আমরা আলোচনার সূত্রপাত করেছি, আনুষ্ঠানিকভাবেও শুরু হবে, আগে থেকে এ বিষয়ে আউটলাইন দিতে পারবো না। ইমরান চাচ্ছেন সেনা হস্তক্ষেপ, অভিযোগ বিলাওয়ালের। পাকিস্তানের সেনাবাহিনীর হস্তক্ষেপ চাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান, এ অভিযোগ করলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জারদারি। খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের। শনিবার অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিলওয়াল ভুট্টো এই অভিযোগ করেন। বিলওয়াল বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোট বিলম্বিত করে ও একটি সাংবিধানিক সংকট তৈরি করে দেশের রাজনৈতিক বিষয়ে সামরিক হস্তক্ষেপ চাইছেন।